নির্বাচিত সরকার ছাড়া দেশের বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের স্বচ্ছ ও নিরপেক্ষতা দেখতে চায় বিএনপি। গুলশানে একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও চিন্তাধারা নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, দু এক মাসে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়, তাই সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন, একটু উদ্বিগ্ন হচ্ছে, এগুলো কি হচ্ছে? আসলে আপনাদের বুঝতে হবে, আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে, একটু ধৈর্য ধরতে হবে। আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাবো।